হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা যারা 2023 সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আজকে একটি আপডেট তথ্য শেয়ার করব। 2023 সালে এসএসসি পরীক্ষার কতটি বিষয়ে অনুষ্ঠিত হবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম্বার কত হবে, অন্য বিষয়ে প্রতিটি কয় ঘন্টা কত মার্কের পরীক্ষা হবে, আজকের ভিডিওটিতে সবকিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। তো প্রিয় শিক্ষার্থী, চলো জেনে আসি বিস্তারিত। 2023 সালের এসএসসি এবং এসএসসি পরীক্ষা সব বিষয়ে হবে, এই নিয়ে একটা নিউজ প্রকাশ করেছে অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস .com। তো চলো আমরা নিউজটির বিস্তারিত তথ্যগুলো দেখে আসি। 2023 সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর হবে 50, আর অন্য প্রতিটি বিষয়ে 3 ঘন্টা সময়ে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে এইচএসসি পর্যায়ের প্রতিটি বিষয়ে 3 ঘন্টা সময়ে পরীক্ষা হবে 100 নম্বরে। রবিবার 18 সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত বছর এসএসসি ও এইচএসসির পরীক্ষা সব বিষয়ে নেওয়া সম্ভব হয়নি। শুধু গ্রুপভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়, আর অন্যান্য বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব বিষয়ে পরীক্ষা হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী বছরের পরীক্ষা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে। এতে আরো বলা হয়েছে, 2023 সালের এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর হবে 50, তবে অন্য প্রতিটি বিষয়ের 3 ঘন্টা সময়ে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর এইচএসসি পর্যায়ের প্রতিটি বিষয়ের 3 ঘন্টা সময়ে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে চলতি বছরের এসএসসি ও সমন্বয় পরীক্ষা গেল বৃহস্পতিবার থেকে সংক্ষিপ্ত সিলেবাসে শুরু হয়েছে। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমন্বয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী 20,21,868 জন, 3,790টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর চলতি বছরের এইচএসসি পরীক্ষা ও সমন্বয় পরীক্ষা আগামী 6 নভেম্বর শুরু হবে। এতে প্রায় 14 লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। দেশ জুড়ে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 9,183টি শিক্ষা প্রতিষ্ঠানের 2,621টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাভাবিক সময়ে এসএসসি ও সমন্বয়ের পরীক্ষা হতো বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে, আর এইচএসসি ও সমন্বয়ের পরীক্ষা হতো এপ্রিল মাসের শুরুতে, কিন্তু করোনা সংক্রমণের কারণে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। এই অবস্থায় আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা স্বাভাবিক সময়ের চেয়ে বড়জোর 1 মাস পেছাতে পারে। অর্থাৎ এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে শুরু না হয়ে 1 মাস পেছাতে পারে, অন্যদিকে এইচএসসি পরীক্ষা এপ্রিলের গোড়ায় শুরু না হয়ে মাস খানেক পেছাতে পারে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2023 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এটি ছিল সর্বশেষ একটি আপডেট তথ্য। তোমাদের সব বিষয়ে পরীক্ষা হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, লাইক করবা, আর তুমি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ভালো থাকবা সবাই, কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট তথ্য নিয়ে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।